করেয়া শামসুরহুদা রোডে উত্তেজনা, বিয়েবাড়ির অনুষ্ঠানে মদ্যপান ঘিরে অশান্তি, দুই গোষ্ঠীর মধ্যে হুমকি এবং পাল্টা হুমকি, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ এলাকায় বিশাল পুলিশ বাহিনী। করেয়া শামসুরহুদা রোডে উত্তেজনা এবং এখানে যেটা অভিযোগ, একটি বিয়েবাড়ি চলছিল এবং বিয়েবাড়ির পর দুই পাড়ার মধ্যে এমন সমস্যা তৈরি হয় এবং একপক্ষের বিরুদ্ধে যেটা অভিযোগ যে দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয়। প্রচুর মানুষ এখানে যারা রয়েছেন এবং করেয়া থানার পুলিশও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই ঘটনায় কি হয়েছে তাদের সঙ্গে জন্ম কি অভিযোগ কি দিদি? কালকে এসে ওরা সব মিলে গালগুপ্ত অনেক করেছে, আমাদের বস্তির ছেলে ছিল না, সব বিয়েতে ছিল, আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। স্যার ওরা হচ্ছে অ্যান্টি সোশ্যাল, ও সব সময় এখানে ঝামেলা হয়, ঠিক আছে, পিস্তল নিয়ে মদ খেয়ে এখানে পিস্তল, হ্যাঁ কাল কালকে করেছে, এখন করেছে, বলছে কি এত বোম মারবো যে পুরো বাড়ি ফাড়ি সব ভেঙে চুরমার হয়ে যাবে, কালকে রাত্রিরে বলে গেছে কি এত বোম বোম মারবো যে একটাও বাড়ি থাকবে না, ঠিক আছে। এই ঘটনা কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেমন রয়েছে তার সঙ্গে করেয়া থানার বিশাল পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছেছে এবং এইখানে যেমন এক পক্ষ রয়েছে আরেক পক্ষ দূরে রয়েছেন এবং তাদেরকেও কথা বলছে করেয়া থানার পুলিশ এবং এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও খোঁজা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটা ভ্যান এখানে যেমন রয়েছে, এখানে যাতে উত্তেজনা, যে উত্তেজনার পরিস্থিতি এখানে রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকেরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।